Enjoy the video, like and share, and press the subscribe button and the bell icon. Hello everyone, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মরিনময় এন্ড দিস ইজ মাই চ্যানেল আছি দাদা। আজকে আবার চলে এসেছি একটা চটজলদি বাড়িতে বানানো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে তন্দুরি চিকেন। তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকলে তোমরা দেখতে পারবে আমরা চিকেনটাকে কিভাবে ফার্স্ট ম্যারিনেশন করে রেখেছি, আমরা তন্দুরি ম্যারিনেশনটা কি করে বানিয়েছি আর কি করে ওটাকে কুক করে নিয়েছি। আমি ওভেনে বানিয়েছি। ওভেন যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু এটাকে মাইক্রোওয়েভে বানিয়ে নিতে পারো, বা যদি তোমাদের কাছে স্মল যে বারবিকিউ গ্রিলার থাকে তাতেও কিন্তু বানিয়ে নিতে পারো। তাহলে আর কথা না বাড়িয়ে তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে বানিয়েও কিন্তু ট্রাই করবে যে কিরকম লাগলো তোমাদের এই রেসিপিটা, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর হ্যাঁ, যারা নতুন তাদের বলছি এই ভালো লাগলে আমার চ্যানেল আছি দাদা চ্যানেলটিকে লাইক করো, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু বেল আইকনটা ক্লিক করে ওটার অল বাটনটা ক্লিক করে দিও। দেখে নেওয়া যাক তাহলে কিভাবে বানিয়ে নিয়েছি আমরা তন্দুরি চিকেনটা। তো চলো আমাদের কাছে এই দুখানা চিকেন লেগ পিস আছে যেটা আমরা অলরেডি একটা ফার্স্ট ম্যারিনেশন করে রেখে দিয়েছি সল্ট পেপার লেমন জুস আর জিঞ্জার গার্লিক পেস্ট। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমাদের কাছে যেসব জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের কাছে লাগবে হাং ইয়োকার্ড, সল্ট লাগবে, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা, টার্মারিক পাউডার, ব্ল্যাক পেপার, কোরিয়ান্ডার পাউডার, মাস্টার্ড অয়েল আর কিউমিন পাউডার। চিকেনটা ম্যারিনেশনের জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি আমাদের যে হাং ইয়োকার্ডটা ছিল সেটা, এক টিস্পুন কিউমিন পাউডার, এক টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, হাফ টিস্পুন টার্মারিক পাউডার, এক টিস্পুন গরম মশলা আর হাফ টিস্পুন সল্ট। এই অয়েলটা দিয়ে দেব এই প্যানের মধ্যে, আর এটার মধ্যে দিয়ে দেব এই রেড চিলি পাউডারটা, আর এটাকে একটুখানি কুক করে নেব তাহলে এটার কালার খুব ভালো চলে আসে যে লাল কালারটা, আর তারপরে আমরা এটাকে ম্যারিনেশনের মধ্যে মিক্স করে দেব। দেখতেই পাচ্ছেন যখনই এটা একটুখানি এরকম বাবেল এসে গরম হয়ে যাবে তখনই আমরা এটাকে রেঞ্জ থেকে সরিয়ে নেব আর এটা আমরা ঢেলে দেব ম্যারিনেশনের মধ্যে। খেয়াল রাখবেন এটা জানি জ্বলে না যায়, তাহলে কিন্তু আপনার ম্যারিনেশনটা পুরো ব্ল্যাক কালার হয়ে যাবে। এটা হয়ে গেছে, এটাকে আমরা এবার ঢেলে দেব এই ম্যারিনেশনের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ম্যারিনেশনটা হয়ে গেছে, আর এই যে আমাদের কাছে যেটা ফার্স্ট ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা সেটা রয়েছে। এবার আমরা এই চিকেনগুলোকে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করব, আর তারপরে আমাদের ওভেন অলরেডি রেডি করা আছে 180-তে, তারপরে আমরা ওটা ওভেনের মধ্যে রোস্ট করে নেব আর তারপরে আপনাদের দেখিয়ে দেব। আর ওপর থেকে আমি একটু ড্রিজল করে দিচ্ছি এই বাটার, আর এটা এখন একদম রেডি হচ্ছে ওভেনের ভেতরে যাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক। এই যে তাহলে হয়ে গেছে আমাদের তন্দুরি চিকেন হোমমেড। এই যে কিন্তু দেখে নিলেন আমরা কিভাবে বানিয়ে নিয়েছি আমাদের এই হোমমেড তন্দুরি চিকেন। দুটো আমার কাছে লেগ পিস আছে, আর আমি এটা একটু গার্নিশ করেছি সাইডে একটুখানি অনিয়ন রিংস, একটা লেমন ওয়েজেস আর একটা গ্রিন চিলি দিয়ে, আর উপরে একটুখানি দেওয়া আছে কোরিয়ান্ডার লিভস। তাহলে খুব ইজি, আর ম্যারিনেশনটাও আছে আর খুব চটজলদি হয়ে যায়। তাহলে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম কোনো যে কোনো রেসিপি, আর এরকম চটজলদি রেসিপি পাওয়ার জন্য আমি মৃন্ময় আর আমার চ্যানেল আছি দাদা
চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন সবার মধ্যে, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও চলে আসবে আপনাদের কাছে কিন্তু ওটার আপডেট চলে আসবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।